গুড মর্নিং। আজকে সকালবেলা আমরা তো কালকে তো এলাম থাইল্যান্ডের ওই ফিফি আইল্যান্ড থেকে। মায়া মায়াবে ফিফি এইসব নামগুলো নতুন তো বলতে একটু অসুবিধে হচ্ছে, মনে মনে করে করে বলতে হচ্ছে। আজকে ভাবছি সকালবেলাটা একদম রিল্যাক্স করে থাকবো, রিল্যাক্স মুডে। আর কোথায় যাচ্ছি এখনো পর্যন্ত কোনো ঠিক করিনি, মানে তবে টুকটুক ধরবো, কারণ থাইল্যান্ডের মেন আকর্ষণ হচ্ছে আরেকটা হচ্ছে টুকটুক, এখানে বিখ্যাত ট্রান্সপোর্টের একটা ব্যবস্থা। তা আমরা সবাই মিলে যাচ্ছি, আজকে রাত্রে আমাদের ফ্লাইট তো, দেখি কোথায় যাই। একটা গ্রেট বুধা টেম্পল আছে, সেখানে যাওয়ার ইচ্ছে আছে। চলো দেখাই, নিচে লবিতে না কথা বলতে পারবো না, একটু কেমন লাগে সবাই তাকায় তো। ব্রেকফাস্টটা সেরে আমরা এলিফ্যান্ট সাফারিতে বেরিয়ে গেলাম। এলিফ্যান্ট সাফারিতে এত চার্জ করছিল যে ছেলে তো একাই চলে গেল, আমরা আর গেলাম না, প্রচণ্ড চার্জ। আমরা এখানে হাতি দেখতে শুরু করলাম, ওই দেখো ছেলে ফিরেও চলে এসেছে। ছেলে কিন্তু খুব এনজয় করেছে জানো তো, অনেকটা ঘুরেছে। ছেলে আনন্দ করলে তো আমাদেরও ভালো লাগে বলো। আমরা এখন বিগ বুধার দিকে যাচ্ছি, মানে বুদ্ধদেবের বিশাল বড় একটা স্ট্যাচু আছে। আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি, বিগ বুদ্ধর একটা বড় স্ট্যাচু আছে সেখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর ওয়েদার খুব খারাপ, দেখো তোমরা হয়তো গাড়িতে কাঁচে বুঝতে পারছো, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে টিপটিপ টিপটিপ করে, পাহাড়ের বেশ অনেকটাই উপরে উঠে গেছে। এই প্ল্যানটা না আমাদের ছিল না খুব একটা, তো কিন্তু হঠাৎ করে ডিসাইড করলাম যে আজ খুব দূরে যাব না, কাছাকাছি এই বুদ্ধর ইয়েতেই যাব। এটা না আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে গেছি, তো এখন উঠছি, ভীষণ ভয়ও লাগছে এক্সাইটেডও আছি, কারণ একদম উঁচু উঁচু খাড়াই পাহাড়ের মধ্যে উঠছি গাড়িটা নিয়ে। এতটুকু যদি গিয়ারের গন্ডগোল হয় না, তো একদম আমরা ধরাধামে তলিয়ে যাব। আমরা ওই বুদ্ধদেবের বড় স্ট্যাচুটার কাছে এসেছি, ভীষণ সুন্দর। আর পুরোটার জানতো শ্বেত পাথর কেটে কেটে তৈরি হয়েছে। নিচে পাশে যে তোমরা এন্ট্রেন্সের সময় দেখলে দুটো বড় ড্রাগন, পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি। আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা, এই জায়গায় গ্রেট বুধা বলে এটাকে। এই জায়গায় উঠলে গোটা ফুকেট শহরটা দেখা যায়, পাশ থেকে সমুদ্রটাও দেখা যায়। আজকে বৃষ্টি ছিল বলে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখিয়েছে, নাহলে সূর্যের আলো থাকলে খুব পরিষ্কার হতো। হা হা খুব স্টাইল মেরে খাচ্ছি। দাঁড়া ওখানে বসতে, ওই বুদ্ধদেবের টেম্পলে এই জিনিসগুলো যে বিক্রি হচ্ছিল, খুব সুন্দর জিনিস জানো তো, কিনবো ভাবলাম, এত দাম যে ছোঁয়াই যাচ্ছিল না। আর এই দেখো বৌদ্ধ সন্ন্যাসী বসে আছেন, 32 জন বুদ্ধ সন্ন্যাসী ছিল,
তো যা আমাদেরকে বললো যে 32টা ওই হাড়িতে যদি কয়েন ফেলা হয় থাইল্যান্ডের থাই ভাট, তাহলে তার এই মনোবাসনা পূর্ণ হবে। আমার ছেলে সমস্ত তার মনোবাসনা জানালো এবং 32টা ভাড়ে ঠিক একটা করে কয়েন ফেললো। যা বলেছিল তাই তাই আমার ছেলে করলো। এবার দেখা যাক এই 32 জন সন্ন্যাসী আমার ছেলের মনস্কামনা পূর্ণ করেন কি না। তাদেরই ওপরে ছেড়ে দিলাম। ইনি হচ্ছেন থাইল্যান্ডের বর্তমান রাজা। আমরা হোটেলে এসেছি খেতে, এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমরা যাব, কারণ অলরেডি আমাদের 2 বেজে গেছে, বিকেল 7:30 সময় ফ্লাইট আছে। তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে একটু গোছানো আছে, আর গোছানোর পর আমাদের সব রেডি করে নিতে হবে, সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস যা আছে সব রেডি করে নিতে হবে, কারণ আর সময় পাবো না। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট থাইল্যান্ড টু সিঙ্গাপুর, তো ন্যাচারালি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে পৌঁছতে হয়। আমরা যতটা সম্ভব হাতে সময় নিয়ে পৌঁছবো। এবার মানে কি বলবো, খেয়ে নি খাবার, আমার খুব একটা সকালে খেয়েছি যেহেতু অনেকটা, খুব একটা ইচ্ছে নেই। এদের খিদে পেয়ে গেছে, এরা একটু খেয়ে নিই। আর বুদ্ধ টেম্পলটা আমরা দেখলাম, দ্য গ্রেট বুদ্ধা বলে এখানে, খুব সুন্দর লাগলো, অনেকটা উঁচুতে। আমাদের গাড়িতেও গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। খাবারটা অর্ডার দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। এখন বুঝতে পারছি তো 3 দিনের শিডিউল প্রচণ্ড ব্যস্ত। এখন আমরা মানে ছোটাছুটি ছোটাছুটি করে অস্থির হয়ে যাচ্ছি, প্রচণ্ড ব্যস্ত। আমরা হোটেলে চলে এসেছি, কারণ আমাদের তাড়াতাড়ির মধ্যে বেরোতে হতো। এটা হোটেলের লবিটা, আর ওই দেখা সুইমিং পুলে না সবাই চান করছে। ছেলে বলল একটা কি ফ্রুট জুস খাবে, আবার এখানে এলাম, হোটেলের মধ্যে অর্ডার দিল, ওর বাবা সঙ্গে সঙ্গে সেই ফ্রুট জুসটা ওকে খাইয়ে দিল। বাইরে বৃষ্টি, আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। থাইল্যান্ডটাকে লাস্টবার, এখনকার মতো লাস্টবার দেখিয়ে দিচ্ছি, তার কারণ নেক্সটবার হয়তো আবার এলেও আসতে পারি আমরা থাইল্যান্ডে। তো একটু দেখে নাও, বৃষ্টির জন্য কাঁচে এরকম দাগ হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সন্ধ্যেবেলা ফ্লাইট, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো যাই হোক, এখন আর কথা বলবো না, এয়ারপোর্টে যাই, অনেকগুলো কাজ বাকি আছে, প্রসেস বাকি আছে, সেগুলো সব করতে হবে। এই থাইল্যান্ডে না ভীষণ আমি দেখলাম হোমমেড সোপ, হোমমেড অ্যারোমা, বিভিন্ন রকমের তেল পাওয়া যায়, মানে খুব সুন্দর গন্ধ, মানে ছেড়ে আসা যায় না। বিভিন্ন ফ্রুটসের শেপে এই সাবানগুলো এয়ারপোর্টে বিক্রি হচ্ছিল। আমি উইকেন্ড মার্কেটেও দেখেছি, আমি বাংলা রোডেও দেখেছি, থাইল্যান্ডে ভীষণ ভালো ভালো এই সাবানগুলো। কিন্তু কী বলতো, আমাদের যেহেতু ওখানে কিনতে একদম ভুলে গেছি, এয়ারপোর্টে এসে ভাবলাম কিনবো, তো পার সাবান 100 ভাট করে দাম, আমরা কিনলাম না, রেখে দিয়ে চলে এলাম। নেক্সট টাইম যখন আবার থাইল্যান্ড যাবো ডিসাইড করলাম তখন কিনবো। কিন্তু বিশ্বাস করো, এগুলো A1 কোয়ালিটির এবং একদম জেনুইন জিনিস। অ্যালোভেরা তো অ্যালোভেরার সাবান, যে কোনো জিনিস একদম অরিজিনাল, কোনো ভেজাল নেই। আর এয়ারপোর্টের ভেতরে কি অনেকক্ষণ ওয়েট করছিলাম বলে আমি যতটা পারলাম তোমাদেরকে সমস্ত এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখালাম যে কোথায় কি বিক্রি হচ্ছে। তোমরাও দেখো আমার সাথে। So when you're seated, just keep your seatbelt fastened. Into Singapore, the weather is fine. However, I'll give you the final details once we commence our descent. So I hope you enjoyed your holidays, your stay in Phuket. And 1 ঘন্টা 25 মিনিটে জার্নি করে অবশেষে আমরা চাঙ্গিতে নেমে গেলাম, চাঙ্গি এয়ারপোর্টে। এটা হচ্ছে এয়ারপোর্টের ট্যাক্সি স্ট্যান্ড, কি সুন্দর না দেখো। আমরা অনেকক্ষণ আগে ফিরে এসেছি, তোমরা তো দেখলে চাঙ্গি এয়ারপোর্টটা দেখালাম,
আজকে ভীষণ ক্লান্ত, জানো, আর কথা বলতে পারবো না। বুঝতেই তো পারছো, তিন দিনের জার্নি, তিন দিনে পুরো ফুকেটটা ঘোরা, থাইল্যান্ডটা মোটামুটি ফুকেটের যতটা হয় ততটা ঘোরা, মার্কেট ঘোরা ওইটুকু সময়ের মধ্যে। তার মধ্যে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ভালো ছিল না। আমি মায়া বে থেকে আরম্ভ করে ফুকেট যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আমি না প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু আমার থাইল্যান্ডের ট্রিপের ভিডিও তোমাদেরকে দেব বা ছবি দেব, তবে আমার ওই লাইফ ইন মেট্রো চ্যানেলটাতে আমি বেশি করে সমস্ত কিছু ডিটেলসে দেব এবং ওটাতে স্পিড করব না, ধীরে 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 ওটাতে ডাউনলোড করে সমস্ত দিয়ে দেব লাইফ ইন মেট্রো চ্যানেলটাতে। তোমরা সেটাতে দেখো, দেখবে থাইল্যান্ডের ট্রিপটা এত সুন্দর হয়েছে, আর জলগুলো দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, আজ আর কথা বাড়াবো না, কারণ কালকে আমার একটা স্পেশাল ডে। কেন স্পেশাল সেটা তোমাদেরকে কালকে দেখাবো, কালকে 4th October। আর আশা করি তোমাদের সবারই দুর্গাপুজো খুব ভালো করে কাটছে। এবছরটা তো আমার দুর্গাপুজোটা ঘুরেই কাটলো, অন্যান্য বার আমার দুর্গাপুজোতেই কাটে কিন্তু এবছর আমার ঘুরে কাটলো। যাই হোক, সেটা মানে যা যা যখন যেরকম ডেস্টিনি তখন সেটা করতে হবে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর প্লিজ আরেকটা রিকোয়েস্ট করবো, ভিডিও স্কিপ করে দেখো না, এখন আমার ওয়াচ টাইমটা ভীষণ দরকার। স্কিপ করে দেখলে না ভিডিওর পুরো ওয়াচ টাইমটা হয় না, হবে না আমার, আমার তখন চ্যানেলটা ঠিকমতো গ্রো হবে না। আরেকটা হচ্ছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও চেষ্টা করব ভালো থাকতে, সুস্থ থাকতে, কারণ সুস্থ তো সবাইকে থাকতে হবে। আর প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো রাখি, টাটা।